अरे जूता उता पहन पहन के तुम लोग করোনাকালে চরম দুরবস্থার মধ্যে পড়েন এলাকার বহু অবাঙালি পরিবার, তাই পূজোর প্রাক্কালে তাদের পাশে দাঁড়ালো তৃণমূল। মঙ্গলবার মাদারমণি সহ পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হিন্দি ভাষী দুস্থ মানুষজনদের হাতে ছট পুজোর বিভিন্ন ফলমূল সহ পুজোর সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় বিধায়কের তরফে। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বও পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন। ব্লক তৃণমূল সভাপতির কথায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে দুস্থ মানুষজনের পাশে দাঁড়িয়েছেন তারা। বিধায়ক তথা তৃণমূলের তরফে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। আগামীকাল প্রসিদ্ধ ছট মায়ের পুজো। এখানকার আমাদের যারা নন বেঙ্গলির বাসিন্দা তারা ছট মায়াকে ভক্তি সহকারে পুজো করে, তাদের একটা অন্য উৎসবের দিন। এখানকার মাদারমণিতে চুনমুনের উদ্যোগে এই এলাকার গরিব নন বেঙ্গলি মানুষ যারা আছে তাদের হাতে 11 রকম ফল সহ ফুলোর মধ্যে আখ সহ যে সরঞ্জামের প্রয়োজন হয় ছোট মায়ের ক্ষেত্রে প্রতিটা সরঞ্জাম সহ 200 উপর মহিলার হাতে তুলে দেওয়া হলো। এবং চুনমুনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলা জুড়ে এই ছোট মায়ের পুজোকে উপলক্ষে রেখে মানুষের কাছে এসছেন, আমরা তার সৈনিক হিসাবে আমরা এই কাজটি করে যাচ্ছি। কেমন দেখলেন যারা পুজোর আগে এই মানে মানুষের এত উৎসাহ? বিগত দিনে আমরা এই রকম উদ্যোগ আমরা পাই। এখানকার মাদারমণির তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তাদের উদ্যোগে, বিশেষ করে চুনমুনের উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকের মানুষের কাছে একটা আলাদা গ্রহণযোগ্য। পিছিয়ে পড়া লোক যাদের আর কৃষক, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের অবাঙালি সম্প্রদায়ের যারা মানুষ এখানে আছেন, সত্যি লকডাউন থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তাদের করুণ অবস্থা। কিন্তু আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে আমরা চেষ্টা করছি যে কিভাবে তাদেরও হাতে তুলে দেওয়া যায়, সেই চেষ্টায় আমাদের বিধায়ক নয়ন চক্রবর্তীও আছেন, আমরাও চেষ্টা করছি। পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10। Thank you.
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।